নামাজের মাসনুন কিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্ত নামাজে যেসব সূরা দিয়ে নামাজ আদায় করতেন সেসব সূরাই নামাজ আদায় করা সুন্নত। নামাজের মাসনুন সূরাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। সফর অবস্থায় সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নিলেই চলবে, তবে সফর ব্যতীত ইমাম বা একাকী নামাজির বিশেষ পরিমাণে সূরা পড়া সুন্নত। অজর ও জহর নামাজে সূরা হুজরত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলোর মধ্যে থেকে পড়া সুন্নত। আসর ও ঈশান নামাজে সূরা তারিখ থেকে সূরা বাইনা পর্যন্ত সূরাগুলোর মধ্যে থেকে পড়া সুন্নত। মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলোর মধ্যে থেকে পড়া সুন্নত। নিজে নিজে কোনো সূরা নির্দিষ্ট করে নেয়া ইসলামী বিধানের পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যেসব সূরা পড়তেন সেসব সূরা পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তিনি বিতর নামাজের প্রথম রাকাতে সূরা দোহা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। জুমার দিন ফজরের নামাজে সূরা আদ-দাহর ও সূরা আস-সাজদা পড়তেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় সূরা আস-সাজদার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জুমার নামাজে সূরা আলা ও সূরা গাশিয়া অথবা সূরা জুমা এবং মুনাফিকুন পড়তেন। তিনি প্রত্যেক ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে অপেক্ষা লম্বা কিরাত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নামাজ অপেক্ষা ফজর নামাজে লম্বা কিরাত পড়তেন। তাছাড়া মাগরিবের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার কথা অনেকে বর্ণনা করে থাকেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সুন্নাত অনুসরণে উল্লেখিত সূরার দ্বারা নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah